ভাবি, তুমি আজকে পুজো দিয়েছ? দিয়েছ? মামা পুজো দিয়েছে ভাবির জন্য? ভাবির জন্য পুজো দিয়েছে আজকে? বলো, আমাদের সকাল সকাল পুজো হয়ে গেছে, বলে দাও, বলো। সকাল সকাল পুজো হয়ে গেল, হয়ে গেল। আমি ননু করে নিয়েছি, সকালে কি খেলো বাবি? রজনী খেয়ে নিল সকালবেলা। মাম্মাম তো কিচ্ছু খেলো না, মাম্মাম তো পুজো দিল, বাবির জন্য আজকে পুজো দিল। আজকে কি বলো তো বাবা, আজকে নীল পুজো, নীল পুজো আজকে। কি পুজো বলো? পুজো, পুজো, পুজো হলো যখন তুমি উলু দিলে না। আরে বাবা, উলু দিলে না, তুমি একটু উলু তো দাও। মোমবাতি জ্বালিয়েছি, বাবি ঘেমে চান করে যাচ্ছে, বাবির একদম নেরুমাতা ঘেমে যাচ্ছে মোমবাতির জন্য। আর সমস্ত ঠাকুরের প্রসাদ বাবি হাতে করে তুলে নেওয়ার চেষ্টা করছে, আমি বাবি আটকে রেখেছি কোনো রকমে। ও বাবা, ও বাবা, আবার আমাকে গুটি দিচ্ছ। তোকে নিয়ে নিচে নামা মানে তুইও পড়বি, আমিও পড়বো, হাতে বোতল পড়বে, সব পড়বে। বাবা হাঁপিয়ে গেছি, আর খালি পেটেও পাচ্ছি না। ও ভাবি রে ভাবি, আর রান্নাঘরে এবার এসছি, প্রচণ্ড গরম। প্রত্যেকবার নীল পূজায় খুব গরম থাকে, আর আমরা খাই, আমাদের খাওয়ার পরে হবে ওই রান্নাঘরে, হবে আমার শাশুড়ির ঘরে খিচুড়ি হবে, সাবুর খিচুড়ি। আর ছেলের জন্য তো, ছেলে তো ওইসব খাবে না, ছেলের জন্য এখানে নিরামিষই করবো। নিরামিষে আজকে ডাল হলো, আর এই যে আলু সয়াবিন সেদ্ধ করে রেখেছি, জাস্ট জিরে ফোড়ন দিয়ে একটু মশলা দিয়ে এটা করে নেবো। এটাই হচ্ছে আজকে, তেল গরম হয়ে গেছে, পরে কথা বলছি, এটাই হচ্ছে ছেলের মেনু। আর পরে ছেলের একটু পরে ভাত বসাবো। আমাদের আজকে হবে সাবুর খিচুড়ি, সমস্ত সবজি দিয়ে সাবুর খিচুড়ি হবে। আর রাত্রে যদি লুচি টুচি হয় সে কথা রাত্রে ভাবা যাবে, আপাতত দুপুরে এটা হবে। সকাল থেকে এখন আমাদের কিছু খাওয়া হয়নি, আমি তো ঘরে পুজো দিয়েছি, আমার মা এসছে, শাশুড়ি সবাই মন্দিরে পুজো দিতে গেছে, ওরা ফিরবে পুজো টুজো দিয়ে। তারপরে এখন বাজতে চলো 11টা, ওরা ফিরবে, তারপরে খাওয়া দাওয়া হবে। পেট একবার মনে হচ্ছে নাড়ি ভুড়ি জ্বলছে, ছেলের জন্য রান্নাটা করে নিই, এরপর যদি শরীর খারাপ লাগে আর করতে পারবো না, করে নিই ছট করে। ওরা ফিরলে তারপর কিছু ফল ফল খেয়ে তারপরে সব দেখা যাবে কি করা হবে আমাদের জন্য। একদম এক চিমটে চিমটে করে মশলা দিয়ে, একটু শুধু আদা বাটা দিয়ে, এই যে সয়াবিনের তরকারি একটু কষিয়ে নিলাম, এবার জল দিয়ে দেবো। শুধু ছেলের মতো 4-5টা কটা সয়াবিন আলু দিয়ে করেছি, আর এইখানে দেখুন ডাল করা আছে ছেলের, এই যে জিরে পোড়া দিয়ে ডাল করা আছে, আর এটাও জিরে দিয়েই করছি আজকে। ও নিরামিষ খাবে আমাদের সাথে, এটা পেঁয়াজ দিয়ে করলে ও তো, কিন্তু আজকে আর কিছু ঠেকাটেকি করবো না। পাতো এনেছ? কেউ নেই তো? ঠাম্মি পুজো দিতে গেছে, দাদু নেই, তুমি কালো পা নিয়ে কি করবে, কি করবে? কাউকে চাই তো তুমি যে জল দেবে বাইরে করে কালো পা দিয়ে? কেউ তো নেই, তুমি জুতো ধরে দাঁড়িয়ে আছো। আমি কি বললাম বাবা, ঠাম্মি আসুক তারপর তুমি জল দেবে? কালো জুতো, হ্যাঁ কালো জুতো ঘরে পরে কি করবে, ঠাম্মি আসুক। রেখে দিচ্ছ? আচ্ছা রেখে দাও, ঠাম্মি এলে পড়বে, তাই তো? ঠিক আছে ওঠো, চলো আমরা ঘরে যাই, বাইরে খুব গরম বাবা। তোমাকে এত বোঝালাম, দেখো তুমি বুঝতেই পারলে না, তুমি বুঝতেই পারলে না যে ঠাম্মি বাড়িতে নেই, এলে জল দেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ বলেও আবার কাঁদবে এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
খিচুড়ি নিয়ে বসে পড়েছি বুঝলে তো, একটু পাতলা পাতলা মাকে বললাম খিচুড়ি করতে, আজকে তো প্রচুর গরম থাকা যাচ্ছে না, তার মধ্যে একটু তেলের লুচি খেতে ভালো লাগছিল না, বাবিকেও ঘুম পাড়িয়ে এখন আমি খাবো।